যে নামে ভয় লাগে না সামনে সামনে কৃষ্ণ কৃষ্ণ বল বদনে রাধে কৃষ্ণ বল বদনে নামে ভয় রবে না সমনে একবার কৃষ্ণ কৃষ্ণ বল মন বদনে তাই গাইছি সেই জায়গায় দাঁড়িয়ে গানের ভাষায় পদকর্তা কি বললেন যে নামে ভয় রবে না নামের মধ্যে কেমন করে নামি আছে তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলতে চাই একদিন ভগবান শ্রীকৃষ্ণ ডাকিয়া বলে আমার হয়েছে বড় শিরোবিরা নানদ তোমার জানা নাই অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের হয়েছে বড় মাথার ব্যথা নারদমণিকে ডেকে ডেকে যখন বলে ভগবান শ্রীকৃষ্ণ নারদমণি আমার হয়েছে বড় মাথার ব্যথা ভগবান শ্রীকৃষ্ণের মাথার ব্যথা একবার মনে মনে করুন চিন্তা ওমা এই কথা নারদ মন মন করিয়া শ্রবণ যত ধরর নবদ কবিরাজ নরদ মন মন করিয়া আনিলেন তত ভগবান শ্রীকৃষ্ণের মাথার ব্যথা ভালো করতে হলে ও বাবা ছোট মোটো বৌদ্ধ কবিরাজ দিয়ে তো আর ভালো হবে না বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বড় বড় বৌদ্ধ কবিরাজ ছিল সকলকে ধরে নিয়েছে আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথার ব্যথা ভালো করতে ভগবান শ্রীকৃষ্ণ ডেকে বলে নারদমণি তুমি যত বড় বড় বৌদ্ধ কবিরাজ ধরে নিয়ে এসেছ এদের কারো ঔষধে আমার মাথার ব্যথা ভালো হবে না তুমি যদি আমার মাথার যন্ত্রণা ভালো করতে চাও নারদমণি তাহলে যাও কোনো ভক্তের চরণ ধুলি এনে আমার সরকের উপর পড়াও তুমি যদি আমার মাথার ব্যথা ভালো করতে চাও তাহলে নারদমণি কোনো ভক্তির চরণ ধুলি এনে আমার মস্তকে দাও তাহলে একমাত্র আমার শিরোপীরা মাথার যন্ত্রণা ভালো হবে নারদমণি মনে মনে চিন্তা করে এত বড় বড় বৌদ্ধ কবিরা কারো ঔষধে আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথার ব্যথা ভালো হবে না
আর আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথার ব্যথা ভালো হবে কোন ভক্তির চরণ ধুলি অর্থাৎ ভক্তের পায়ের ধুলা যদি ভগবান শ্রীকৃষ্ণের মাথায় দেওয়া যায় এই কথা নারায়ণ করি আসব চরণ ধুলি আনার জন্য ভক্তের দ্বারে দ্বারে করিলেন ভগবান এই এই কথা শুনে নারদ মুনি প্রতিটা ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ডেকে ডেকে কয় ভক্তরা তোমরা আমার কথা লবা আমার ভগবান শ্রীকৃষ্ণের হয়েছে বড় মাথার ব্যথা আর তোমাদের চরণ ধুলি দিলে আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথার ব্যথা ভালো হবে ও বাবা আপনারা যারা হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করছেন ওমা আপনারা যারা হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করছে এই মধুর বৃন্দাবনে এসে এখন আপনারাও কিন্তু পরম ভক্ত তাই না বাবা হ্যাঁ আপনাদের যদি বলা যায় আপনাদের পায়ের ধুলা দিন এই পায়ের ধুলা নিয়ে এসে আমি ভগবান শ্রীকৃষ্ণের মাথায় দেব ও বাবা দেওয়া যাবে ওমা দেওয়া যাবে ওমা একজন ভক্ত নারদের চরণ ধুলি না নাহিল আবার নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরিয়া আসিল এসে এসে ডেকে কয় হে প্রভু আমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে সকল ভক্তের দ্বারে দ্বারে করেছি ভ্রমণ এমন কোনো ভক্ত আপনার মস্তকে চরণ ধুলি দেয় নাই আপনার মাথার ব্যথাও আর ভালো হবে না কয় নারদমণি তুমি সকল ভক্তের দ্বারে গিয়েছো বলছে হ্যাঁ প্রভু আমি সকল ভক্তের দ্বারে গিয়েছি এমন কোনো ভক্ত আপনার মস্তকে চরণ ধুলি দিতে রাজি নয় আপনার শিরোপীড়াও আর ভালো হবে না ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে কয় নারদমণি ঠাই নারদমণি তুমি কি গিয়েছিলে মধুর বৃন্দাবন নারদমণি তুমি কি গিয়েছিলে মধুর বৃন্দাবন তুমি তাড়াতাড়ি করে মধুর বৃন্দাবনে যাও গিয়ে দেখো আরেক আমার আরেকজন ভক্ত আছে তার নাম হলো রাধা রানী তুমি রাধা রানীর কাছ থেকে চরণ ধুলি নিয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি কোনো ভক্ত নারদের চরণ ধুলি দিল না ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলে বৃন্দাবনে আছে আমার আরেকজন ভক্ত রাধারানী সেই রাধারানীর চরণ ধুলি দিলে নাকি আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথার ব্যথা ভালো হবে এই কথা নারদ মুনি করিয়া শ্রবণ চরণ ধুলি আনার জন্য নারদ মুনি বৃন্দাবনে করিলেন গমন মধুর বৃন্দাবনে গিয়ে দেখে একপাশে রাধারানী অষ্টসখী সমেত নাম গুণগান করছে নারদমণি দাঁড়িয়ে আছে তার এক পাশে যে নারদমণিকে দেখেছে রাধারানী ডেকে ডেকে কয় নারদমণি তোমার মনের অবস্থা তো কোনোদিন এরকম দেখি নাই আজ তোমার মলিন বদন কয় আমার ভগবান শ্রীকৃষ্ণের হয়েছে বড় মাথার ব্যথা আর প্রভু বলেছে তোমার যদি চরণধুলি নিয়ে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় দিতে পারি তাহলে আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথার ব্যথা ভালো হবে তাড়াতাড়ি করে তোমার চরণ ধুলি দাও আর এই চরণ ধুলি নিয়ে গিয়ে আমি দেই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় রাধারানী ডেকে ডেকে বলছে নারদমণি আমার প্রভু যে ব্যথায় বড় কষ্ট পায় তুমি তাড়াতাড়ি করে চরণ ধুলি নিয়ে গিয়ে দাও আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথায় নারদমণি ডেকে ডেকে কয় হে রাধারানী গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এত বড় বড় ভক্ত কোনো ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের মাথায় চরণ ধুলি দিল না আর তুমি তোমার চরণ ধুলি দেবা তোমার কি কোনো মরণের ভয় নাই রাধারানী ডেকে ডেকে কয় নারদের ঠাই নারদমণি তুমি বলতে পারো আমার পা থেকে মাথা পর্যন্ত কোন জায়গাটা আমার সব আমার ভগবান শ্রীকৃষ্ণের দান তিনি সর্বকারণের কারণ যদি আমার মা থেকে যদি আমার পা থেকে মাথা পর্যন্ত সব ভগবান শ্রীকৃষ্ণের দান হয় তাহলে চরণধুলি দিতে অসুবিধা কোথায় নারদমণি তো মনি তুমি তাড়াতাড়ি চরণধুলি নিয়ে গিয়ে দাও আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কিন্তু নারদমণি যে চরণধুলি নেবে ওমা নারদমণি কোনো পাত্র নিয়ে যায় নাই পাত্র যদি নিয়ে না যায় তাহলে চরণধুলিটা নিবে নিবে কিসে নারদের গলায় যে নামা বলি খানা ছিল নারদমণি কর্ম করিল নারদের গলায় যে নামাবলী খানা ছিল সেই নামাবলী খানা খুলে বৃন্দাবনের ধুলার মধ্যে বিছিয়ে দিয়েছে
এদিকে অষ্ট সখীরা নাম গুণ গান করে গো আমি সভাতে জানাই আর চরণ ধুলি উড়ে উড়ে গিয়ে পড়ে ওই নামাবলীর গায়ে অষ্ট সখীরা নাম গুণ গান করছে আর চরণ ধুলি উড়ে উড়ে কি ওই নামাবলীর মধ্যে পড়ছে সঙ্গে সঙ্গে চরণ ধুলির টোপলাখানা নিয়ে নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে রওনা দিয়েছে ও বাবা দূর থেকে আমার অন্তরে যে আমি ভগবান অন্তরে জানতে পেয়ে দেখতে পায় নারদ মুনি হয়তো চরণ ধুলি নিয়ে এসে দেবে আমার মাথায় দূর থেকে নারদকে প্রেম আলিঙ্গন দেওয়ার জন্য আমার ভগবান শ্রীকৃষ্ণ যখন দৌড়ায় নারদ মুনি দেখে দেখে কয় প্রভু আপনি না বললেন যতক্ষণ ভক্তির চরণ ধুলি আপনার মস্তকে না দেব ততক্ষণ আপনার মাথার ব্যথা ভালো হবে না তাহলে আপনি কেমন করে আপনার মাথার যন্ত্রণা ভালো হলো কয় নারদ মুনি আমার ভালো হয়ে গেছে কয় আমি তো এখনো চরণ ধুলি এনে আপনার মস্তকে দেই নাই তাহলে আপনার মাথার ব্যথা ভালো হলো কেমন করে কয় নারদ মুনি তুমি যখন গিয়েছিলে মধুর বৃন্দাবনে বৃন্দাবনে যখন চরণ ধুলি আনার জন্য মধুর বৃন্দাবনে গিয়েছিলে চেয়ে দেখো নারদ মুনি যখন তুমি সেই গলার নামাবলীখানা খুলে বৃন্দাবনের ধুলার মধ্যে বিছিয়ে দিয়েছিল নারদ মুনি চেয়ে দেখো ষোলো নাম বত্রিশ অক্ষর লেখাই আছে ওই নামাবলীর গায়ে ওই নামাবলীর মধ্যে ষোলো নাম বত্রিশ অক্ষর লেখা আছে যখন ওই নামের মধ্যে চরণধুলি আমার ভক্তির চরণধুলি পৌঁছায় সেই চরণধুলি পরে আমার মস্তকে তোমার জানাই জয় জয় নিতাই গৌর সুরানাথ প্রেমানন্দে হরি হরি কৃষ্ণ কৃষ্ণ